একটু বেরোচ্ছি। যাও যাও আমি যদি না বলি জানতে চাই না তাহলে কি তুমি বলবে না? বলতে তো তোমাকে হবে, বলতে যখন হবেই তাহলে বলো, আমার জিজ্ঞেস করছো কেন? আমি পার্লারে যাচ্ছি, চুলটা কাটাবো, কাটটা দাও। ও নো, তোমার চুল কালার হলো কি হলো না সেটা বড় কথা না। সকাল থেকে টাকা পয়সা চাও, তারপরে এটা কি হয়েছে না কেন? তোমার এই টাকা পয়সা চাওয়াটা আমার খুব খারাপ, আমার মানি ব্যাগ সকাল থেকে তোমাকে দেখলেই ফাঁকা হয়ে যায় জানো তো। কি মানে বুঝতে পারি না, লোকে লোকে বিয়ে করছে তুমি এখানে সাজগোজ কেন শুরু করেছো? আমি নিজের বিয়েতেও সাজিনি, তুমি লোকের বিয়েতে সাজো। তুমি তো বিশ্ব গিফটে, তারপরে কি আমি গিফটে? গিফটে নয়, সাশ্রয়ী, সঞ্চয়ী। সঞ্চয়ী, সাশ্রয়ী, কাট দাও, কাট দাও। লোকজন বেচারা, বেশি খরচা করো না, 200-100 মধ্যে রাখবে। এত তুমি গিফটে কেন? দেখো তো পাশের বাড়ির দাদাকে কি সুন্দর, ওর বাড়ি তোমার থেকে বড়, ওর আয় তোমার থেকে বেশি, ওর গাড়িটা তোমার থেকে বড়, ওর সবকিছু কত সুন্দর। তোমার মতো এরকম বিশ্ব কিপ্ত যেমন আয় করে তেমনি ব্যয়ও করে। আচ্ছা তুমি যে সবসময় দাসের কথা বলো, আমি কি কখনো বলি যে দাসের বউটা তোমার থেকে কত বেশি সুন্দরী? আমি যেটা বলি বলি না, না আমি তো কম্প্রোমাইজ করে চালাচ্ছি, তুমি কেন ওর উদাহরণ দাও? ও শিট, জাস্ট তো সব ও বলে কম্প্রোমাইজ, হায় রে কপাল। আমার যে আমার বাবা এত সত্যি কথা বলেছিল না যে বলার না, একদম ঠিক বলেছিল। তোমার মধ্যে একটা বাজে লোক, পরস্থিতিকে তোমার নজর খালি জঘন্য একেবারে, আমার ইচ্ছা করে না সহ্য করতে। কাটো দিলে আবার মারধর করবে, ব্যাপারটা কি? আমি বেরোচ্ছি, তুমি যা খুশি করে নাও, তোমার মতো গিফটের ঘরে না আমার আর ফিরতে ইচ্ছা করে না। কি যা খুশি করবো, কার্ড নিয়ে চলে গেলে, টাকা পয়সা চলে গেল, বলছে যা খুশি করে নাও। ও কিছুর মারলো, স্বামীকে কেউ মারে বলুন তো, কি অশান্তি। এই জন্যই বলি বয়সে বড় মেয়েকে বিয়ে করতে হয়, কারণ হচ্ছে গিয়ে এই মাঝে মাঝে মারধর খেলে বিয়ের পর যদি বউয়েরাতে মারধর খাই তাহলে যাতে মনে শান্তি থাকে, যে বয়সে বড় স্নেহর চোখে মারতেই পারে। তাহলে এরকম বলুন, কার্ডও চলে গেল, টাকাও চলে গেল, মারধরও দিয়ে গেল, সত্যি দাসের বউটা সত্যি সুন্দরী। লাগলো রে, কিরকম রে ভাই, স্বামীকে পেটায় ধরে ভাবুন। ব্যাপারটা সেরকম নয়, সাধারণত এরকম ঘটে, তবে স্বামী স্ত্রীর এই মারপিটটা ভালোই লাগে, খারাপ লাগে না, এটা সেরকম মারপিট নয়, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এখন যাচ্ছি ঠিকই, পার্লারেই যাচ্ছি, সেজন্য আমাকে দেখো পুরো মানে সাজগোজ কিচ্ছু নেই, সাজগোজ করে আমি এমনিও তোমাদের সামনে খুব একটা আসতে ইচ্ছুক নই, আমি যেরকমটা সেরকমভাবেই আসতে ইচ্ছুক, তবু কিছুটা তো একটা ব্যাপার থাকে, সেই জন্য একটু চুলটুল আসতে যাই। কিন্তু আজকে আমি এরমভাবেই এসেছি তার কারণ আমি আজকে অন্য লুকে তোমাদের কাছে আবার আসছি, সেই জন্য এই লুকটা একটু দেখে নাও, বুঝলে তো? পরেরটা কী হবে বুঝতে পারছি না, আমি ভাবছি বয়েস কাট করবো, দেখি কি হয় ব্যাপারটা, ভয় পেও না, নাও করতে পারি, যাই করি সঙ্গে থাকো। কিন্তু পার্লারে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আজকে হচ্ছে 17 তারিখ, আজকে 17ই জানুয়ারি, আজকে শুক্রবার, এখন বাজে 3:30। এখন যাই হোক, আজকে এই মুহূর্ত থেকেই ব্লগটা শুরু করলাম, আর যাদের আজকে জন্মদিন এবং আগামীকাল জন্মদিন প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং বড় হলে অবশ্যই আমার প্রণাম জানাচ্ছি। আর এখন বিয়ের সিজন, যাদের সামনেই বিয়ে বা আজকে যাদের বিয়ে, এরম যদি কেউ থেকে থাকো তাদেরকেও নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। চলো তাহলে সঙ্গে থাকো, পার্লার গিয়ে দেখি কি করা যায়, চলো। আমি পার্লারে চলে এসেছি চুল কাটাবো বলে, আর ওয়াসিম আমাদের চুলের ব্যাপারে সব ব্যাপারে ওয়াসিম, মানে চুল মানেই ওয়াসিম,
সে কারণে চলে এসেছি পার্লার, এটা মানিকতলা মোড়েই পার্লারটা, আমি যেখান থেকে সব কিছুই করি এখানেই এসেছি। ওটা হচ্ছে পার্লশাইন, তাই তো তোদের নাম পার্লশাইন? হ্যাঁ। তো ওয়াসিম, এই হচ্ছে ওয়াসিম। হ্যালো বন্ধুরা। তো ওয়াসিম আমার একটু কী করা ম্যাম, আজকে হেয়ার কাটিং হবে প্লাস কালার হবে, কালার হবে আপনাকে গ্লোবাল তো হবে না, গ্লোবাল তো নর্মালি সবাই করায়, তো ওনার হবে আজকে হাইলাইট, গোল্ডেন হাইলাইট প্লাইটিং করে হাইলাইট হবে ওনার। ওনার হাইলাইট আপনাকে পার স্টিক্স মতলব 5-6টা স্টিক্স হবে ওনার হাইলাইটে, হাইলাইট স্টিক্স হবে, প্লাস ওনার যে হেয়ার আছে ওনার কভারেজ রুট টাচ আপ হবে, ও ভালো সুন্দর একটা কালার দেখে হবে। আর কাটিং হবে ম্যাম, ম্যামের কাটিং হবে আপনাকে সি লেয়ার, লেয়ার টাইপে বা গ্রাজুয়েশন কাটিং হবে, না বয় কাট হবে না, না ন্যাড়া হবে, আমি বলেছি শুধু দোকান বানাস না আমাকে, আর যা খুশি কর। প্রাইস কত আছে? 500? 500 আছে তো এটার প্রাইস, 500 এটার প্রাইস। আর তার থেকেও বড় যেটা ওয়াসিমের কাছে, এবং ওদের প্রত্যেকটা, শুধু ওয়াসিম নয় প্রত্যেকজন কাজটা ভীষণ ভালো জানে। তো চুল তো হয়ে গেল কাটিং, একটা বেলুন পেয়েছি, বেলুন নিয়ে নাড়াচ্ছি, আর এবার হবে কালার। কিন্তু তার আগে প্রাইস টাইসগুলো ঠিকঠাক করে জানতে হবে, তার জন্য আজকে এই যে পার্লারের যে কর্ণধার আমার ছোট বোন, একদম ছোট বোনই বলতে পারো, খুব ভালো মেয়ে, খুব মিশুকে মেয়ে এবং খুব আন্তরিক, কাজটা ভীষণ ভালো জানে। ওর সঙ্গেই তো তোমাদের আলাপ করিয়ে দিই। অনিন্দিতা একবার আসো, আমি তো উঠতে পারছি না, বয়স হয়ে গেছে, ও বাচ্চা মেয়ে এগিয়ে আসতে পারে না। আমিও বাচ্চা নই। হ্যালো এভরিবডি, দাঁড়াও, আমি আবার বসে থাকলে ওকে নিতে পারবো না, ওই একই কেস। হ্যালো, হাই এভরিবডি, কলকাতা ক্যানভাস, কলকাতা ক্যানভাসের দিক থেকে আমি পলশাইনের ওনার। থ্যাংক ইউ, আমি এসেছি কিছু বলতে, তো দেখি কি বলতে পারি। দিদিকে আগে বসাই তারপর। হ্যাঁ, ও তোমাদের টোটালটা বলতে পারবে যে আজকে কি হচ্ছে, তার প্রাইস কত, কি বৃত্তান্ত, টোটালটাই ও বলতে পারবে। সে কারণে আমি ওকে বললাম যে তুমিই বলবো, আমি তো উল্টোপাল্টা বলবো, কোনোটাই ঠিক বলবো না। আজ যার যেটা, যে যেটা কাজ, নিশ্চয়ই নিশ্চয়ই তার কাছেই ছেড়ে দেওয়া ভালো। একদম, আমি সব ঠিকঠাক করে সব কিছু সঠিকভাবে বলছি, কাজটা আমরা শুরু করি, তারপর নিশ্চয়ই বলবো। আচ্ছা, দিদির কাজটা শুরু করি। আর এইটা আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা মানিকতলায়। হ্যাঁ, নবাবগঞ্জের বা আনন্দ মঠের দিকেও অনেকে যারা আছে তারা এখন ওইটাতেই যাতায়াত করছে। তো এখন তিনটে নিয়েই শুরু করেছি, দেখা যাক ভবিষ্যতে কি করা যায়, দিন আরো বাড়বে অবশ্যই। আপনাদের সাথে আর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই বাড়বে, কারণ তোমার ব্যবহারটা একটা, চেষ্টা করি নিজেকে আপনাদের মধ্যেই মিলিয়ে মিশিয়ে রাখতে, কারণ আমিও তো সাধারণই, এমন কিছু তো নই, আস্তে আস্তে নিজেকে দাঁড় করাবার চেষ্টা, ব্যাস এইটুকুই। সাথে থাকো, তাহলে দেখবো আমরা যে কি হচ্ছে, আর ও তোমাদের টোটালটাই বলে দেবে, ঠিক আছে?
কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখন রুটটা চাপ হবে, রুটটা চাপ বলতে পাকা চুলটাকে আমরা কালার করব। আমরা আমাদের ভাষায় পাকা চুল বলি না, আমরা এটাকে গ্রে হেয়ার বলি। তো গ্রে হেয়ার ওনার প্রচুর আছে, প্রথমে আমরা গ্রে হেয়ারটা কভারেজ করব, মানে পুরো কালারটা করব। তারপরে উনি হাইলাইট চেয়েছেন পুরো চুলে, পুরো চুলটাতেই উনি হাইলাইট চেয়েছেন। তো সেটাকে উইভিং মেথডে, মানে যেভাবে আমরা সেলাই করি ঠিক সেই মেথডে স্ট্রিকিং করে করে আমরা পুরো চুলটাতে কালার করব। উনি এখন লরিয়ালের কালার করবেন, প্লাস লরিয়ালেরই যেহেতু হাইলাইটস করছেন বা প্রি লাইটনিং করছেন, এটাকে আমাদের ভাষাতে আমরা প্রি লাইটও বলি, মানে কালো চুলটাকে হালকা রং করবো, মানে লাইটার দ্যান দিস, মানে এই কালারটাকে হালকা করছি, সেটাকে বলা হয় প্রি লাইট। তো এই দুটো জিনিস যখন আমরা করছি, তো লরিয়ালে যদি আমরা করি, লরিয়ালে যে কালার হবে ম্যাজিরাল কালার হবে, লরিয়াল এক্সটেন প্রফেশনালের ম্যাজিরাল কালার হচ্ছে লরিয়াল প্রফেশনাল। তো এই কালারে যখন আমরা করবো হাইলাইটস বা কালার বা গ্রে হেয়ার কভারেজের, তো সেটার জন্য আমরা 3,200 টাকা চার্জেস নিই এই লেন্থে, মানে শোল্ডার লেন্থে। এরপর যতটা লেন্থ বাড়তে থাকে সেইভাবে কিন্তু প্রাইসটা বাড়তে থাকে। এখন ম্যামের যেহেতু গ্রে হেয়ার কভারেজ প্লাস ফুল হেয়ার হাইলাইটস হচ্ছে পুরো চুলে, পুরোটা আমরা লাস্ট অব্দি দেখাবো কিভাবে ছড়িয়ে থাকবে পুরো চুলে, তো সেটা আপনার 3,200। এটা হচ্ছে ম্যাজিরাল কালার লরিয়াল প্রফেশনাল এর, এটা নাম্বার হচ্ছে 3। তো যেহেতু ওনার গ্রে হেয়ার কভারেজ হবে তাই 3 করা হচ্ছে। আবার উনি একদম কুচকুচে কালো যেহেতু চাইছেন না, তো এটার নাম হচ্ছে ম্যাজিরাও, এটাও লরিয়াল প্রফেশনালের কালার ম্যাজিরাও। এইটা ফ্যাশন কালার, মানে একটুখানি ফ্যাশন কালার বলতে যেটাকে আমরা বলছি সেগুলো হচ্ছে হালকা একটু কালার বোঝা যায়, যেটাতে কালো একদম মিশমিশে লাগে না। তো এইটার সাথে এটা কিছুটা মিক্সিং করা হবে, একটা পার্সেন্টেজে দুটোকে মিক্সিং করে 20 volume মানে 6% এটাতে অ্যামোনিয়া আছে। এইভাবে কিন্তু আমাদের কাছে আসে অক্সিডেন্টগুলো, যেগুলোকে আমরা অক্সিডেন্ট বলি বা আপনারা ডেভেলপার বলেন, যেগুলো আপনারা বাইরে কেনেন সাদা রঙের টিউব থাকে সেটাকে বলা হয় ডেভেলপার, আমরা অক্সিডেন্ট বলি। কেন বলি? কেন আমাদের পার্সেন্টেজ অফ অ্যামোনিয়াতে আসে এই ডেভেলপারগুলো, 6%, 9%, 12% এই হিসেবে আসে। তো যেহেতু ওনার চুল ভীষণ পাতলা, তো আমরা সব থেকে কম পার্সেন্টেজ অফ অ্যামোনিয়া দেওয়ার চেষ্টা করছি, সেইটাতেই ওনার কালার আসবে। তো 6% অফ অ্যামোনিয়া মিক্সিং হচ্ছে এই কালারের সাথে। যত বলছি না না মেডিকেটেড লাগবে, বলছে দাদা লাগবে এইবারে না পরিবারে ছিল। আমি হাসছি তার কারণ এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আমি যেখানে যাই সেখানে আমার পাশে মুখটা আমি পরে দেখাচ্ছি, ওখানে ও এসেছিল স্পা করতে, নিমন্ত্রণ বাড়ি যাবে যাদের সঙ্গে যাবে তারা রেগে গিয়ে বলেছে তোর এই চুল চুল শেষ করতে পারছে না, নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা।
ছটা বাজে এখনো চুরি করেছে তাড়াতাড়ি করতে এটা কিন্তু একটা টিপস তো বলে দিল অনিন্দিতা যে কখনো এরম করে চুল এই যে আমরা ঘষে ঘষে শ্যাম্পু করি এটা একদম উচিত নয় কিন্তু চুলের ক্ষতি হয় তাই না ছেলে যে স্টাফ আছে সে বার করে রেখেছে উইভিং মেথডে, তখন আমি বলেছিলাম যেটা সেই মেথডে ও কিছু সেকশন বার করে রেখেছে, এখানে একটা সেকশন বার করেছে, এখানে একটা সেকশন বার করেছে, পেছনে দুটো তিনটে সেকশন বার করেছে যেন পুরো মাথাটা কভার করে। এইভাবে এবার আমরা হাইলাইটস করবো, তো হাইলাইটস কি দিয়ে করবো সেটা আমরা দেখিয়ে দিই। এটা তো লাগা ক্লিপ লাগা, আচ্ছা হাইলাইটস আমরা করবো যেটা দিয়ে সেটা হচ্ছে লোরিয়েলের এটাকে আমরা বলে একটা নিই, মেজারমেন্ট থাকে হেয়ার ওয়াইজ লেন্থ ওয়াইজ মেজারমেন্ট থাকে, ভলিউম লেন্থ সবকিছু দেখে। তো ওনার সাথে এটার সাথে যেহেতু ওনার চুলটা ভীষণই পাতলা, আমরা এটাতে 30 ভলিউম মেশাচ্ছি। 30 ভলিউম মানে 6% অ্যামোনিয়া ছিল 20 ভলিউমে বলেছিলাম যেরকম, সেটা এটাতে আছে 9% অ্যামোনিয়া। 9% অ্যামোনিয়া মিক্সিং করে আমরা একটা কনসিস্টেন্সি বানিয়েছি প্রোডাক্টে, এটা আমরা অ্যাপ্লাই করবো উইথ প্রপার ফয়েলিং। আচ্ছা এটা তোমার চুলের কোনো কোয়ালিটির উপর নির্ভর করে কি? হ্যাঁ, এরকম ফয়েলস কিছু আমরা কেটেছি, এই ফয়েল লাগিয়ে এর উপরে আমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো, করে এটাকে একটা টেম্পারেচারের মধ্যে টাইমিং মেনটেন করে রাখতে হবে। যখন আমরা দেখে দেবো যে এটা প্রচন্ড গরম হয়ে গেছে তখন ওটা রিমুভ করে দেবো, ডিপেন্ডিং কে কি কালার চাইছে তার উপর নির্ভর করে। কেউ খুব হালকা কালার চায় পেল ইয়েলো টাইপের তাদের আমরা বেশিক্ষণ রাখি, যারা একটু হানি কালার চায় একটু কালচে গোল্ডেন টাইপের তাদেরকে আমরা কম টাইম রাখি। এবার এই যে অক্সিডেন্ট অ্যাপ্লাই হয় সেটা পুরোপুরি হেয়ার টেক্সচারের উপর ডিপেন্ড করে, এই যে লেন্থ এটাকে আমরা টেক্সচার বলি। কারো খুব ফাইন হেয়ার হয় পাতলা চুল, তাদের সাথে যেটা আমরা করি সেটা খুব কম পার্সেন্টেজ অফ অ্যামোনিয়াতে আমরা করি। যাদের চুল মোটা হয় তাদের চুলে বেশি পার্সেন্টেজ মানে 12% আমরা তখন চলে যাই অ্যামোনিয়া দিতে, কারণ নয়তো এই চুলটার যে পিগমেন্টটা আছে মেলানিন পিগমেন্ট যেটার জন্য আমাদের চুলটা কালো হয়েছে ব্ল্যাক কালার সেটাকে আমি সরাতে পারবো না। তো এটা ডিপেন্ড করে পুরোপুরি আপনার হেয়ার টেক্সচারের ওপর, কোয়ালিটির ওপর, ভার্জিনিটির ওপর। ভার্জিন মানে যে হেয়ারে কোনোদিনও কোনো কেমিক্যালস ইউজ হয়নি। কেমিক্যালস বলতে আমরা কিন্তু হেনা বলছি না, হেনা ইজ আ অর্গ্যানিক প্রোডাক্ট, কিন্তু হেনা কোটেড হেয়ারে কোনো কাজই কিন্তু সহজে হয় না। যেরকম আপনি হাইলাইট করতে চান বা কালার করতে চান বা যে কোনো মানে কেমিক্যাল ওয়ার্ক করতে চান বা স্ট্রেটনিং স্মুথনিং কেরাটিন যে কোনো কাজ করতে গেলে হেনা কোটেড হেয়ারে কিন্তু চট করে ধরতে চায় না, তার জন্য একটা দুটো এক্সট্রা সার্ভিস নিতে হয়, সেগুলো আমরা হেনা কোটেড হেয়ারে বলে দিই। এছাড়া যারা কেমিক্যাল ওয়ার্কস করে তাদেরকে আমরা ভার্জিন হেয়ার বলি না। তো কেমিক্যাল ওয়ার্কস বলতে আপনার স্ট্রেটনিং বলুন, স্মুথনিং বলুন, রিবন্ডিং বলুন, বা এই যে প্রি লাইটনিং করছি আমি, লো লাইটনিং বলে হয় এটা, প্রি লাইট মানে হাই,
কালারটাকে আমি ব্ল্যাক থেকে উপরের দিকে তুলে দিচ্ছি। লো লাইট মানে ব্ল্যাককে খুব কাছাকাছি থাকছি। তো প্রি লাইট করি বা লো লাইট করি বা ফুল হেয়ার কালার করি, সবই কেমিক্যালের মধ্যে পড়ছে। তো কেমিক্যাল ওয়ার্ক যখনই করবো তখন আর সেই হেয়ারকে আমরা ভার্জিন হেয়ার বলতে পারি না। তো ভার্জিন হেয়ার যেহেতু নয়, তো সেই বুঝে বুঝে আমাদেরকে কাজটা করতে হয়। ছেলেরা মেয়ে সাজার শখ ব্যাপার এটা নয়, ওটা হচ্ছে মেয়ে গানে পিয়ার্সিং করলে যে মেয়ে সাজতে হবে বা মেয়ে হবো তার কোনো মানে নেই, ছেলের জায়গায় ছেলেই থাকবো। এখানে কত টাকা দামের থেকে কত আছে, কত টাকা প্রায় আপনাকে 2100 মতন আছে। এত টাকা রয়েছে, আমি আমি কত টাকা লাগাচ্ছি ওতে? আপনার এক কানে হচ্ছে যেহেতু সেইজন্য 550 টাকা। 550 টাকা এখানে এই কানে দাম করে না, ছেলেরা তো মানদারে করে এই ডুবিয়ে। হ্যাঁ জানি, আমি দাম কানে বলবো। তো দাম কানে তো মেয়েরা পড়ে, তুমি দাম কানে কেন পড়বে? না বাড়ি বসে এরা ও লাগছে, কিন্তু লাগ দিলে মিনে লাগছে, লাগবে না কিন্তু এমন কিছু লাগেনি, কিন্তু আচ্ছা দিদি, এটাকে চেঞ্জ করতে পারবো তো পরে? হ্যাঁ হ্যাঁ, 7 দিন পর। 7 ডেজ এর মধ্যে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার আগে একবার আমাদের কাছে আসবেন, কারণ আমরা খুলে দিয়ে বন্ধ করে আসলে আমরা কিন্তু চেঞ্জ করব না। আপনার যেটাই পরবার হবে সেটা আপনি নিয়ে আসবেন, আমরা খুলবো, আমরা পরে দেব। সেকেন্ডলি কালকে থেকে এটা ঘোরাবেন, মেডিকেটেড এটা, এটাতে কোনো ইনফেকশন হওয়ার ভয় নেই। এটা প্ল্যাটিনাম এন্ড টাইটেনিয়াম ডায়মন্ডের, যেহেতু আমেরিকান ডায়মন্ডের স্টোন অ্যান্ড প্ল্যাটিনাম কোটেড, এটা আপনি সব সময়ের জন্য ইউজ করতে পারেন। যদি আপনি রেখে দেন কোথাও বাইরে যান সেটাকে আবার রিইউটিলাইজেশন হবে। এবার আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই বিছাতে কি হবে, কেমন হবে। এনে জেল লাগিয়ে দেন, কিরম লাগছে জানাবেন হ্যাঁ কমেন্ট বক্সে। খুব খারাপ লাগছে। তুমি কি বলছো? খুব খারাপ। এটা মেডিকেটেড জেল লাগানো হলো, যেন ওনার না পাকে, টক খাবেন না, এছাড়া সব কিছু করতে পারেন, কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনস নেই, কিছু নেই, এভরিথিং, শুধু টক খাবেন না। টক কদিন খাবেন? 7 ডেজ। চেঞ্জ করবে বেশ, টক খাবে 10 আর তুমি আটা খাওয়া হয়ে যাবে। হয়ে গেল পিয়ার্সিং। আজকে অনিন্দিতা বলছিল, বলে জানো দিদি দাদা না রোজ এসে একবার করে দাম দেবে, যান আমি দুবার হয়েছে, ব্যথা লাগবে কিনা জিজ্ঞেস করে যায়। সব বিল একসঙ্গে করে আমাকে ফোন করো। একবারে দেখাবো এখন না। এখনো 45 মিনিট।
এবার ইয়ে করবে না, ওয়াশ করবি, তাই তো? ওয়াশ করবে, ওয়াশ করলেই হয়ে যাবে, তারপর বাদ বাকি কথা বাড়ি গিয়ে আবার বলছি। আপনারা দেখেন আমাকে মতামত জানাবেন, একটা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দিও ওকে কেমন লাগছে দেখতে আমাকে, আগে করে দিই তারপর। এখন আমার ওয়াশ চলছে, ওয়াশ হওয়ার পরে টোটাল ব্যাপারটা কী হলো তোমাদের একবার ওয়াশিংকে সামনে রেখেই দেখাবো যে ও কী করলো। আশা করি ভালোই করেছে, কারণ ওর ওপর আমার ভরসা আছে ভালোই করবে, আর অনিন্দিতা নিজে ছিল তত্ত্বাবধানের কাজে ভালোই হবে, আর ওরা এমনিও কাজটা ভালো করে, তো আরাম নিচ্ছি এখন। তাহলে কমপ্লিট হলো আমার আজকের কাজ। ওয়াসিম তোকে ধন্যবাদ, যদি ওরা বলে আমাকে দেখতে সুইট 16 লাগছে তাহলে কিন্তু তোর জন্য গিফট আছে, যদি বলে আমার খুব শীত লাগছে ভালো লাগছে না মানাচ্ছে না তাহলেও তোর জন্য পেটানি আছে, কারণ সবটাই ও ঠিক করে দিয়েছে আমাকে, এই কালার করবে, এই চুল কাটো, এই করবে, এটা ছোট, এটা মিডিয়াম, এটা ছোট, এটা মিডিয়াম, এরকম টাইপের পাবেন আপনি। ঠিক আছে তাহলে বাড়ি গিয়ে বাকি কথা বলছি, চলো। আচ্ছা আমার এই যে সমস্ত ঘটনাটা ক্যামেরা তো অনেকে করেছে, অনেকে সবাই কম বেশি করেছে, ইয়ে কি বলে ওয়াসিম নিজে করেছে, সব থেকে বেশি যে করেছে সেটা বলে দিই, নামটা কি জানো তো? প্রচুর ক্যামেরাম্যান নিয়ে আজকে আমি ছিলাম। ঠিক আছে সবাই টাটা। বাড়িতে এলাম, সেই 3:30 গিয়েছি আর এখন এসেছি, মানে এখন আসিনি আর একটু আগে এসেছি, ওই 1:30 নাগাদ এসেছি। এত সময় লাগে, এত ধৈর্যের ব্যাপার না, কোমর টোমর ব্যথা হয়ে যায়। যদিও আমি বলি যদি তোমরা বাড়িতে ঠিক মতো যত্ন না করতে পারো তাহলে এগুলো করা কিন্তু খুব চাপের, ভীষণ ক্ষতিকারক, যার জন্য আমি 9 মাসে 6 মাসে মাঝে সাঝে শখ হলে করি, আমি কিন্তু এটা মেনটেন করি না, কারণ আমার ভীষণ ধৈর্যের অভাব আগেই বলেছি, সেই কারণে আমি করি না। তো তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাপারটা কি হয়েছে, এই যে এই হয়েছে কালারটা, পেছনটাও এরকমই হয়েছে, আর লেয়ার কাট করেছে, এই যে দেখতে পাচ্ছ লেয়ার কাট করা হয়েছে। তো চুলটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, অসম্ভব বাজে অবস্থা, তোমরা দেখতেই পেয়েছো সেটা আমার, যে একদম মানে টাক পড়ে গেছে, ফলে আমার একটু না কাটলে হচ্ছিল না, তো আমি কেটে ওই জন্য কাটলাম একটু, আর এই কাটলাম যখন একটু করতে ইচ্ছে করলো, বিয়েবাড়ি আছে সেই জায়গা থেকে, আজকে তো বরজাতে যায়নি ঠিক আছে কিন্তু বউ ভাতে তো যাবো, সেই জায়গা থেকে এগুলো একটু করলাম, আর মাঝে সাঝে একটু আমার শখ হয় তো আমি করলাম এটা। আর চন্দন তো দেখেছো
সব করে এসছে, কাণ্ড কারখানা সব করেছে, দেখতেই পাবে, তো দেখতেই পেয়েছো আর কি, এতক্ষণে দেখা হয়ে গেছে। যাই হোক, এখন পর্যন্ত কাউকে দেখাইনি, শুধু তোমরাই প্রথম দেখছো, তোমরা জানাবে আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও, আর এখানে তোমরা ইচ্ছে করলে আসতে পারো। ভীষণ ভালো, ওরা ভীষণ আন্তরিকতার সঙ্গে কাজ করে এবং মানে সততার সঙ্গে কাজ করে প্রত্যেকটা জিনিস, কিন্তু ওরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেয়, পরিমাণটা ভালো থাকে এবং যতটা যার প্রয়োজন ততটুকুই দেয়, কোনো কার্পণ্য করে না। সাধারণত পার্লারগুলো যেটা করে থাকে ওরা কিন্তু সেটা করে না, বিশেষ করে অনিন্দিতা নিজে বিউটিশিয়ান এবং ওইটা কোর্সটা নিয়ে পড়াশুনো করেছে, ও জানে বিষয়টা, ফলে খুব একটা ক্ষতি তো খুব একটা কেন ক্ষতি সেই অর্থে হয়ই না, আমি তো করাই, আমি আগেও করিয়েছি, সেই অর্থে ক্ষতি করে না। তো যাই হোক, ভালো ভালো পার্লার, এখানের মধ্যে বেস্ট পার্লার এটা, এবং ওদের ব্যারাকপুরেও হয়েছে, পার্কেও হয়েছে, তো জানোই বললাম। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই আশা করি খারাপ লাগবে না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগছে আমাকে, আর শেয়ার করো। আর যদি আপনি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম বিষয়, তথ্যমূলক বিষয় জানবা, এটা তথ্য তো বটেই, কারণ কি চুলে কি ইউজ করতে হয় বা কি কালার ইউজ করা উচিত বা কালার ইউজ করলে কতটা ইউজ করতে হবে, কী শ্যাম্পু ইউজ করতে হবে, এগুলো সবই কিন্তু জানা গেছে আজকের ভিডিওটা থেকে। তো সেই কারণে বলছি, এরকম বিভিন্ন রকম বিষয় জানবার জন্য বা মজা, কখনো নিছক মজা নেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। আর খাওয়া দাওয়া সংক্রান্ত যদি কিছু দেখতে চান, সেটা বাড়িতেই হোক কিংবা রেস্তোরাঁতে হোক, লাঞ্চ অথবা ডিনার কখনো একসঙ্গে যদি করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর অলটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। আর যাবার আগে আবারও বলি, আগামীকাল যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের অবশ্যই প্রণাম জানাই। আর ছোটদের জন্য রইল অফুরন্ত আদর। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো, আর তার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, ভালোবাসার পরিবার, কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।